হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা একই কাজ প্রতিনিয়ত করে থাকে, আর এই কাজগুলো করতে গিয়ে এরা মেশিনের চেয়েও দ্রুতগতির হয়ে যায়, আর তা এতটাই যে আপনার চোখকেও থামিয়ে দিবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক মানুষের দ্বারা এমনই কিছু দ্রুতগতির কাজ যা আপনার কল্পনাকেও হার মানাবে। ভিউয়ার্স, কারখানার এই লোকটির নাম অনিল পাণ্ডে। তরল রড বাতাসে শুকিয়ে যাওয়ার আগেই তা ছাঁচে দিয়ে দিতে হয়, আর এই কাজটি করতে সে এতটাই দ্রুতগতির ও দক্ষ যে চুল্লির গর্তে না তাকিয়ে তার ভেতরে রড পাঠিয়ে দিতে পারে। ভিউয়ার্স, শুধুমাত্র রেজার দিয়ে আপনি কত দ্রুত মাথা নেড়া করতে পারবেন? ভিডিওর এই লোকটিকে দেখুন। পেশাদার নাপিতরাও বোধহয় মেশিনের সাহায্যে এত দ্রুত এই কাজটি করতে পারবে না। বাড়িতে আমরা সবাই কম বেশি রসুন কেটে থাকি, কিন্তু ভিডিওর এই লোকটির কাজের স্পিড আর নিখুঁতভাবে কাটা সবাইকে ছাড়িয়ে গেছে, আর তার মতো করে কেউ না পারলে চেষ্টা করবেন না। ভিউয়ার্স, ভারতের মুম্বাইয়ের এই লোকটির নাম রজিত কুমার। ঝালমুড়ি বানানোর জন্য এত আইটেম সে ব্যবহার করে যা আর কেউ চিন্তা করতে পারবে না। ভিউয়ার্স, আমরা যে টুথপিক বা দাঁত খোঁচানোর কাঠি ব্যবহার করি তা কিভাবে কারখানার এই নারীরা তৈরি করে দেখুন। এরা এই কাজ করতে এতটাই দক্ষ যে মেশিনের দিকে না তাকিয়ে কাঠিগুলো একের পর এক মেশিনে দিয়ে দিতে পারে। ভিডিওর এই ছেলেটির নাম অ্যালেন জো। সে শুধু লুডু খেলতেই এক্সপার্ট নয়, লুডুর ছক্কার গুটি সাজাতেও এক্সপার্ট, তাই এই ট্রিক্স দেখে বলা যায় সত্যি এমাজিং। ভিউয়ার্স, রুটি বানানোর কারিগর এই লোকটির নাম নাদিল খান। তাকে প্রতিদিন বিশাল সাইজের সব রুটি একা একাই প্রস্তুত করতে হয়। তার এই কাজটি করতে গিয়েই দুই হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে এই টেকনিকটি অবলম্বন করে সে। ভিউয়ার্স, কৃষিকাজ করা এই লোকটির নাম যতীন শাহ। প্রতিদিন ক্ষেত থেকে যত বেশি পরিমাণ ফসল সে তুলতে পারবে তত বেশি টাকা সে মজুরি পাবে, আর এজন্যই দেখুন দু হাতে কত দ্রুত সে ক্ষেত থেকে ধনে পাতাগুলো তুলছে আর সেগুলো বেঁধে ছুঁড়েও মারছে। রাশিয়ার সাইবেরিয়ায় বরফে জমে যাওয়া নদীতে গর্ত করে সেখানকার মানুষরা মাছ ধরে থাকে। ভিউয়ার্স, আপনারাই দেখুন মেশিনগুলো কিভাবে মুহূর্তের মধ্যেই বরফ ছিদ্র করে ফেলছে। ভিউয়ার্স, বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের দায়িত্বে থাকা এই লোকটিকে দেখুন। খাবার টেবিলে অপেক্ষায় থাকা শত শত লোককে একসাথে খাবার পরিবেশন করতে হয় তাকে, আর এই কাজটি করতে গিয়ে মেশিনের মতো হাত চালাতে হচ্ছে তাকে। দুবাইয়ের নির্মাণাধীন এই উঁচু ভবনে কাজ করা লোকটির নাম সামির আলী। প্রতিদিন এখানে ওঠানামা করতে করতে অভ্যস্ত সে, তাই এখন কোনো নিরাপত্তা বন্ধনী ছাড়াই সে অনায়াসে নেমে যেতে পারে। ভিউয়ার্স, এই সুপার শপের ক্যাশ কাউন্টারের লোকটির নাম নীতিন কুমার। ক্যাশ কাউন্টারে থাকা আর সবার চেয়ে সে ব্যতিক্রম। তার কাউন্টারে থাকা কোনো কাস্টমারকে দীর্ঘক্ষণ ওয়েট করতে হয় না। প্রোডাক্টের ব্যাগগুলোকে সেকেন্ডের মধ্যেই রিসিপ্ট লাগিয়ে শপিং ব্যাগে পুরে ফেলতে পারে সে। ফর্মুলা 1 রেসিং কারের খেলায় এক সেকেন্ডের জন্য প্রতিযোগিতায় হেরে যেতে পারে, তাই খেলার মধ্যভাগে যখন গাড়ির চাকা চেঞ্জ করতে হয় তখন এক মুহূর্তে দেরি করার সুযোগ নেই। এই জন্য প্রতিটি টিমের সদস্যদের মুহূর্তের মধ্যেই পুরো গাড়ি মডিফাই করতে হয়। কনস্ট্রাকশনের কাজ করা এই অসাধারণ লোকটির নাম করিম ভাট। তার কাজের সাথে একমাত্র ঈগল পাখির তুলনা করা যায়। শিকার ধরার মতো করে একটির পর একটি ইট থাওয়া দিয়ে ধরতে পারে সে। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম মিস্টার কপার। তার দোকানে মানুষ শুধু খেতেই আসে না, খাবার নিয়েও তার খেলা দেখতে এসে থাকে, তবে তার জন্য আলাদা বিলও দিতে হয়। সার্কাসের লোকদের মতো করে তার রুটি ঘুরিয়ে ঘুরিয়ে কাস্টমারদের ইমপ্রেস করা সত্যি এমাজিং। ভারতের বিহারের এই লোকগুলোকে দেখুন। এরা কি নিখুঁতভাবে ডজন ডজন করে কলা কাটছে, আর এত দ্রুততার সাথে কাটছে যে তারপরও কোনো কলায় একটু বেশি বা কম যাচ্ছে না। ভিউয়ার্স, পাকিস্তানি এই সুদর্শন তরুণটিকে দেখে কি মনে হয়? যাই মনে হোক না কেন, তার কাজ দেখলে প্রশংসা করতে বাধ্য হবেন। এক বক্স টিস্যুকে হাতের জাদুর মাধ্যমে দারুণ সব ক্রাফট বানিয়ে ফেলতে পারে সে। ভিডিওর এই লোকটি মাদুলা পাস্কো। অনেক স্বাভাবিক মানুষই যেখানে কম কষ্টের কোনো কাজ করতে চায় না, সেখানে ইনি এক হাত দিয়েই টায়ার ভাঙার মতো পরিশ্রমী কাজ করে যাচ্ছে। সত্যিই তার এই মনোবলকে স্যালুট। এই লোকটি কি করছে বলতে পারবেন? সে যেটি করছে তা হলো বাটি বানানো, আর এই কাজটি নিখুঁতভাবে এত দ্রুত করা অন্য কারো পক্ষে বোধ হয় সম্ভব না। সত্যি এমাজিং। এই হচ্ছে জার্মানি রেস্টুরেন্ট বয়ের চাকরি করা পিটার। পিটার তার কাজকে এতটাই ভালোবাসে যে কাজের সরঞ্জাম নিয়ে সবসময় খেলা করতে থাকে। অনেকের কাছে টেবিলে প্লেট সাজানো নিচুক একটি কাজ হতে পারে,
কিন্তু তার কাছে এটা একটা শিল্প। দেখুন তার কাজ কতটা নিখুঁত আর মুগ্ধকর। ডাব কাটার এই লোকটিকে দেখুন, তার চুলের কালার যেমন ইউনিক, তেমনি তার ডাব কাটাও ইউনিক। স্ট্রিট ফুডের এই বাজারটিতে তার মতো করে দুটো ডাব একসাথে কেউ কাটতে পারে না। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।